অস্ট্রেলিয়া প্রায় দুই সপ্তাহ পারিবারিক সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 25 অক্টোবর রাত 10:25 দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে তেমন কথা বলেননি বিএনপি মহাসচিব। দেশের অবস্থা কেমন দেখছেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশ ভালো আছে, ইনশাআল্লাহ ভালো হবে, আমি ভালো আছি, পরে আপনাদের সঙ্গে কথা হবে, ধন্যবাদ, এইটুকুই বলে বিদায় নিয়ে গাড়িতে উঠেন তিনি। এর আগে গত 11 অক্টোবর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল। বড় মেয়ে ডাক্তার সামারুহ অস্ট্রেলিয়া থাকেন, সেখানে মেয়ের সঙ্গে কয়েকদিন সময় কাটান বিএনপি মহাসচিব। I'm not even...